বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, বিগত টিউটোরিয়ালগুলোতে আমি যেভাবে করেছিলাম, মাঝেতে আমার পিছু টান হয়ে গিয়েছিল, আসলে আমি একটু ব্যস্ততার কারণে আসতে পারিনি। এবারে অনেকেই বলেছে যে আসলে যারা এইচএসসি লেভেলে, যাদের আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টটি রয়েছে, যারা প্রোগ্রামিং করতে গিয়ে, বিশেষ করে সি প্রোগ্রামিং সেখানে নেই কিন্তু ডেটাবেস এবং সেই সঙ্গে ওয়েব ডিজাইনের এইচটিএমএল সিএসএস কিছু বিষয় দেওয়া আছে, ওয়েব ডিজাইন যে পার্ট সেই অংশটিতে দেওয়া আছে, তো অনেকেই বলেছেন যে কেন আমি করছি না, আসলে আমার সময়ের কারণে আমি করতে পারি নাই। তো আপনাদের দোয়ায় এবং আশীর্বাদে আমি আবারও শুরু করলাম, আপনারা যেন ভালো করে করতে পারেন সেই জন্যই আমার আবার ফিরে আসা। আজকে আমি দেখাবো কিভাবে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি যে আইসিটি বইটি রয়েছে, সেই বইটিতে যে ওয়েব ডিজাইনের প্রোগ্রামগুলো, কোডগুলো দেওয়া রয়েছে, সেই কোডগুলো সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা এগুলো দেখে দেখে করবেন, আর যদি কোনো রকমের সমস্যা হয়ে যায় তাহলে আমাকে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট কিংবা লাইক করে আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্যাকে সলভ করার চেষ্টা করব। তো আজকে আমি দেখাবো আপনারা যে প্রোগ্রামগুলো থাকে একটা ইন্টারমিডিয়েট বইয়ে, আপনারা যেগুলো পড়তে গিয়ে করতে পারেন না বা অনেকে করতে পারলেও ভালো করে বোঝেন না, সেই বিষয়গুলো দেখাবো। আপনাদের ওয়েব ডিজাইন অংশটিতে, অধ্যায়টিতে যে কোডগুলো দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে এইচটিএমএল কোড, যেটি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি মেইনলি স্ট্রাকচার হিসেবে কাজ করে, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, এটাকে বলা হয় হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যার শর্ট হচ্ছে শর্ট ফর্ম এইচটিএমএল, এবং পাশাপাশি সিএসএস থাকে যেটার অর্থ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো সেই বিষয়গুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, চলুন আমরা কথা না বাড়িয়ে কাজেই যাই। তো এই এইচটিএমএল এর কোডগুলো লেখার জন্য আমাদের একটি ব্রাউজার নিতে হবে, অর্থাৎ যেখানে আমরা কোডগুলো রান করব, এবং এডিটর হিসেবে আমরা বিভিন্ন রকমের এডিটর পাওয়া যায়, সেগুলো ইউজ করতে পারি, আমরা নোটপ্যাডে ইউজ করতে পারি, এছাড়া অন্যান্য অ্যাডভান্স লেভেলের যে এডিটরগুলো রয়েছে সেগুলো আমরা ইউজ করতে পারি। তো আমি চাচ্ছি যে আপনারা হয়তোবা এ বিষয়ে অনেকটা এক্সপার্ট হবেন না, আর হওয়ার প্রশ্ন আসে না, আপনাদের বইয়ে পাঠ্যবইয়ে যতটুকু প্রয়োজন পড়ে আপনারা ততটুকুই করেন, তো সেজন্য আপনাদের অ্যাডভান্স লেভেলের এডিটরগুলো না হলেও চলবে, তারপর আমি দেখানোর চেষ্টা করব। তবে প্রথমে আমি আপনাদের বেসিক থেকে শুরু করাবো, অর্থাৎ আপনারা কিভাবে যে কোনো কম্পিউটারে, যে কোনো ডিভাইসে আপনারা করতে পারেন, সেজন্য আমি আপনাদেরকে নোটপ্যাড নামের যে ডিফল্ট এডিটর রয়েছে, প্রতিটা কম্পিউটারেই ডিফল্ট হিসেবে থাকে, সেই এডিটরে আমি কাজ করার চেষ্টা করব, আপনারা সেটিতে কাজ করবেন। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কম্পিউটারের স্টার্ট মেনুতে যাইতে হবে। তো আমি উইন্ডোজ 7 চালাচ্ছি, তো এখানে লেফট কর্নারে দেওয়া রয়েছে যে এখানে সার্চ ফ্রম প্রোগ্রামস অ্যান্ড ফাইলস, এই সার্চ যে অংশটুকু রয়েছে এখানে নোটপ্যাড লিখলেই চলে আসবে। তো আমি এন লেখাতেই কিন্তু নোটপ্যাড চলে আসছে, আর যদি প্রথম অবস্থায় আপনার নাও আসতে পারে, কারণ আপনার যতবার এইটাকে ইউজ করবেন তত তাড়াতাড়ি সার্চিংয়ের প্রথম পর্যায়ে চলে আসে। বিষয়টা অনেকটা এরকম যে আপনি যদি নেট কানেকশন থাকার পর ফোনের মাধ্যমে কিংবা যে কোনো ডিভাইসের মাধ্যমে ডেটা কানেকশন থাকার পর কোনো কিছুকে সার্চ দিয়ে নিয়ে আসেন, তাহলে দ্বিতীয়বার আপনি প্রথমবার নিয়ে আসার পর ফোনটাকে ক্লোজ করে দিলেন কিংবা নেট কানেকশন অফ করে দিলেন, এরপর আবার যখন আপনি চলে আসবেন, তো ওই কিওয়ার্ডটা, অর্থাৎ এটাকে কিওয়ার্ড বলা হবে, অর্থাৎ ওই কিওয়ার্ডের প্রথম কীটা চাপার সাথেই কিন্তু, প্রেস করার সাথেই কিন্তু ওই অংশটি শো করাবে। তো আমি এখানে নোটপ্যাড ইউজ করি বলে এটা সার্চিংয়ের প্রথম লিস্টে চলে আসছে, তো আপনাদের নাও আসতে পারে, এর জন্য আপনি দেখে নেবেন যে এই যে লেখাটুকু আমি মাউসের কার্সর ধরেছি এই অংশটুকু লিখলে কিন্তু চলে আসবে, এর স্পেলিংটা হচ্ছে এন ও টিই নোট প্যাড, NOTE PAD নোটপ্যাড। তো আপনারা চাইলে এখানে নোটপ্যাড প্লাস প্লাস রয়েছে, এটি আর একটি এডিটর,
অ্যাডভান্স লেভেলের এডিটর তো আপনারা আপনাদের পিসিতে এই নোটপ্যাড থাকবে না কারণ এটি হচ্ছে অ্যাডভান্স লেভেল এবং এটা ডিফল্ট আকারে থাকে না তো আপনাদের প্রথম যে এই কার্সর রাখলাম এই নোটপ্যাডটা চলে আসবে আসার পর এরকম একটা উইন্ডোজ চলে আসবে অর্থাৎ এইটা এখানে আমরা কাজের ফিল্ড হিসেবে ধরে নিব এখানেই আমরা কাজ করব তো এরকম চলে আসার পর আপনার যে বিষয়গুলো থাকে আপনাকে হয়তোবা বলতে পারে একটি প্যারাগ্রাফ প্রিন্ট করেন কিংবা একটা হিডিং যে হিডিং থাকে H1 থেকে H6 হিডিংগুলো এগুলো আসতে পারে বড় জোর বলতে পারে যে লিঙ্ক করো একটা পেজের সঙ্গে আর একটা পেজের লিঙ্ক এতটুকুই এর বাইরে আসবে না তারপরেও আপনাদের কাছে এগুলো অনেক কঠিন মনে হয় কারণ হচ্ছে যে হঠাৎ করে এই বিষয়গুলো অনেকের কাছে নতুন এবং এটা কঠিন বলেও মনে হতে পারে তো প্রথম যে কাজগুলো করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে লিখতে হবে যে কাজগুলো সেটা হচ্ছে যে প্রথমে আপনাকে লেফট অ্যাঙ্গেল বা এই যে চিহ্নটা এইটাকে আমরা লেফট অ্যাঙ্গেল বলতে পারি অনেকটা কোণের মতো হ্যাঁ যদিও এটাকে কোণ বলা যাবে না লেস দ্যান চিহ্নের মতো দেখা যাচ্ছে এই চিহ্নটাকে চাপতে হবে এর জন্য যে কাজটি করতে হবে শিফট শেপে ধরে এই লেফট অ্যাঙ্গেলটিকে চাপতে হবে তাহলে কিন্তু চলে আসবে এরপর লিখতে হবে HTML HTML লেখার পর আপনাকে আবার এই অ্যাঙ্গেলটিকে ক্লোজ করে দিতে হবে ক্লোজ করে দিলাম এরপর HTML এর ক্লোজ এবং HTML এর অর্থাৎ HTML এর স্টার্টিং যে অ্যাঙ্গেল দিয়ে শুরু করলাম সেটা দিয়েই ক্লোজ করলাম এবার পুরো HTML টিকে আমাদেরকে ক্লোজ করে দিতে হবে একটি স্ল্যাশ চিহ্ন দ্বারা আমরা কি করব আমরা একটি স্ল্যাশ চিহ্ন দিব এরপর আমরা আবার HTML লিখব তাহলে HTML কিন্তু ক্লোজ হয়ে গেল এই অবস্থায় যদি আমরা পেজটিকে সেভ করি তো সেভ করে যদি কোনো ব্রাউজারের মাধ্যমে রান করাই তাহলে কিন্তু আমরা আউটপুট দেখতে পাবো আর আমরা জানি যে প্রোগ্রাম ইন এই এটা যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বাট এটা প্রোগ্রামিং স্ট্রাকচার বলতে পারি আমরা তো এই লেখাগুলো আমাদের প্রিন্ট করার জন্য আমরা আউটপুট পাওয়ার জন্য আমাদের ফাইল নেম চলে আসছে আমরা সেভের অপশন নিয়ে আসলাম কীভাবে সেভ করবেন আপনারা দুইভাবে করতে পারেন প্রথমত মাউজের কার্সর ফাইলে নিয়ে যাবেন ফাইলে নিয়ে যাওয়ার পর এই অংশগুলো চলে আসবে অর্থাৎ আপনার দরকার সেভ করবেন তো আপনি কন্ট্রোল এস দেখাচ্ছে শর্টকাট ওয়ে কন্ট্রোল এস আপনার সেভ চলে আসবে তো আপনি কন্ট্রোল এস অর্থাৎ সেভ অ্যাজ ওখানে ক্লিক করলে এই অপশনটি চলে আসবে কিংবা ফাইলে গিয়ে সেভ অ্যাজে ক্লিক করলেও কিন্তু একই জিনিস বারবার চলে আসতেছে এরপর আপনি যদি চান যে না আমি ফাইলে যাব না আমি শর্টকাট ওয়ে ইউজ করবো কন্ট্রোল এস চাপবো তো আপনি কন্ট্রোল চেপে ধরে এস প্রেস করেন দেখেন যে চলে আসবে এরপর ফাইল নেম এখানে দেখা যাচ্ছে যে একটা স্টার চিহ্নের পর ডট টেক্সট তো আমাদের ফাইল নেম কি দিতে হবে ফাইল নেম আমরা যে কোনো দিতে পারি সাপোজ আমরা টেস্ট প্রোগ্রাম হিসাবে আমরা এটা ইউজ করতে চাচ্ছি যেটা টেস্ট আমরা টেস্ট করব তো আমরা টেস্ট দিলাম টেস্টের পর ডট ডটের পর আমরা কী দেবো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় আপনারা প্রোগ্রাম আপনারা কোড লিখে শেষ করলেন অনেক কোড লিখলেন বাট যদি আপনার এক্সটেনশন ঠিক না থাকে আপনার কিন্তু কোড রান হবে না সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ চেষ্টাই কিন্তু ব্যর্থ হয়ে যাবে তো HTML এর জন্য আপনারা ফাইল নেম যাই দেন না কেন ডটের পর আপনাকে HTML কিংবা HTM দিতে হবে আদারওয়াইজ কিন্তু আপনার প্রোগ্রাম রান হবে না আর এই যে এই বিষয়গুলো আপনাদের না জানলে হবে তারপরেও যদি সম্ভব হয় আমি পরে বুঝে দেবো তো আপনারা টেক্সট ডকুমেন্ট রাখতে পারেন অল ফাইলস করে দিলাম তো অন্যান্য এডিটরগুলোর ক্ষেত্রে এত কিছু লাগবে না আপনারা কন্ট্রোল প্লাস এ চাপলেই সেভের অপশান চলে আসবে এরপর আপনি যে কোনো নাম দিয়ে ডট HTML এক্সটেনশনটি ইউজ করতে হবে এক্সটেনশনটা কী জিনিস আমি বলে দিচ্ছি আপনারা প্রতিনিয়ত মোবাইল ফোনের মাধ্যমে সেলফি উঠান কিংবা যে কোনো জায়গায় গেলে আপনারা ছবি উঠানোর চেষ্টা করেন ছবি ওঠানোর পর আপনি দেখবেন যে প্রতিটা ছবির শেষে 8, 10, 12 ডিজিট যাই হোক না কেন 0011 যাই থাক না কেন ডট JPG বা MPG এই বিষয়গুলো থেকে যায় তো এই যে JPG MPG PNG এগুলো হচ্ছে এক্সটেনশন বা ফরম্যাট অর্থাৎ আপনার পিকচারটার ফরম্যাট কী এটাকে এক্সটেনশন বলা হয় তো ঠিক তদ্রূপ এখানে টেস্ট হচ্ছে আপনার ফাইল নেম এরপর এই ডট দিয়ে HTML এটি হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ যে কোডগুলো আমরা লিখলাম সেটার এক্সটেনশন
এরপর আপনাকে সেভ ক্লিক করতে হবে তবে আরেকটি বিষয় আপনারা ফাইলটিকে কোথায় সেভ করে রাখবেন আপনি যদি চান যে আমি সহজেই ব্রাউজ করে দেখব তাহলে এই যে ডেস্কটপ করা আছে তার মানে এই ডেস্কটপ আমরা উপরে যেটা পাবো সেটাকে ডেস্কটপ বলা হয় যদি ডেস্কটপ ক্লিক না থাকে ডেস্কটপ কিন্তু এখানে ক্লিক করা রয়েছে সাপোজ এখানে রিসেন্ট প্লেস করে দিলাম তাহলে কিন্তু আর ডেস্কটপ থাকবে না তো আপনার যদি ডেস্কটপ থাকে ভালো কথা না থাকলে আপনি ডেস্কটপে ক্লিক করে দিবেন তাহলে সুবিধা হবে এরপর আমরা সেভ করলাম এই অবস্থায় আমরা সেভকৃত ফাইলটাকে রেখে আমরা টেস্ট নামের যে ফাইলটি সেভ করে নিলাম এই মাত্র তো সেই ফাইলটি আমরা রান করে দেখি যে সেখানে কোনো আউটপুট পাওয়া যায় কি না আমরা রান করাবো একটা ব্রাউজারের মাধ্যমে ব্রাউজারটা বিভিন্ন রকমের ব্রাউজার হতে পারে যে যে ব্রাউজার ইউজ করতে ইচ্ছুক বা স্বাচ্ছন্দ্য বোধ করেন তো আমি এখানে ব্রাউজার হিসেবে মজিলা ফায়ারফক্সটা ইউজ করি আপনার যে কোনো ব্রাউজারে অর্থাৎ যদি আপনার কম্পিউটারে কোনো ব্রাউজার না থেকে থাকে তাহলে আপনি অ্যাটলিস্ট ইন্টারনেট এক্সপ্লোরার এটাকে ইউজ করতে পারেন আই তো এখানে আমরা ফাইলটিকে রান করালাম দেখা যাচ্ছে যে আমরা ফাইলটাকে রান করালাম সি ড্রাইভ থেকে ইউজার্স এর ইউজার্স আমাদের পিসির নেম হাই নামে নামকরণ করা হয়েছে এবং যেটি আছে ডেস্কটপে এবং ফাইলের নেম ছিল টেস্ট ডট এইচটিএমএল এই কারণ আমরা এইচটিএমএল এক্সটেনশনের মাধ্যমে আমরা যেটি পেলাম সেটি হচ্ছে যে আমরা এখানে শুধু জাস্ট এইচটিএমএল দিয়ে শুরু করেছি এইচটিএমএল দিয়ে শেষ করেছি এরপর আমরা এখানে কিছু লিখব আমি এখানে লিখলাম একটা প্যারাগ্রাফ দিব প্যারাগ্রাফটাকে আমরা কিভাবে করব ওপেনিং এবং ক্লোজিং অ্যাঙ্গেল দ্বারা আবদ্ধ করে রাখব এরপর আমরা এখানে লিখলাম যে দিস ইজ প্যারাগ্রাফ এরপর আমরা আমাদের অবশ্যই আমরা যে ট্যাগ দিয়ে শুরু করব আমাদের সেই ট্যাগটিকে ইউজ করতে হবে এবং শেষে আমাদের স্ল্যাশ দ্বারা সেই ট্যাগটিকে ক্লোজ করে দিতে হবে প্রথমে আমরা কি করব ট্যাগটিকে একটা ওপেনিং এবং ক্লোজিং অ্যাঙ্গেলের মধ্যে আবদ্ধ করে রাখবো এরপর আমরা যে ট্যাগের অন্তর্ভুক্ত কাজ করতেছি সেই অপশনগুলো দিয়ে দিব এরপর আমরা ওই ট্যাগটিকে আবার ক্লোজ করে দিতে হোক ক্লোজ করে দিতে গেলে যে কাজটি করতে হবে লেফট অ্যাঙ্গেল দিয়ে আমরা স্ল্যাশ ইউজ করব এরপর আমরা যে ট্যাগ দিলাম সেই ট্যাগটিকে ক্লোজ করে রাইট অ্যাঙ্গেল দ্বারা ক্লোজ করে দিবে এই অবস্থায় আমরা আবার সেভ করে নিব সেভ করে নিতে হবে করে না নিলে যেটা হবে আমি দেখাচ্ছি এই রকম হতে পারে আপনারা অনেক সময় দেখবেন যে আপনি কোড লিখলেন বাট রান করালেন কোডের যে আউটপুট হওয়ার কথা সেটি নেই তাহলে সেক্ষেত্রে প্রবলেমটা কী হবে আমি দেখাচ্ছি সাপোজ আমি কোডটি লিখলাম এবং ব্রাউজারে এসে আপনি যদি এই যে লোডিং যে বাটনটি দেখাচ্ছে এই জায়গায় ক্লিক করেন দেখেন যে আপনার কিন্তু আপনি কোড লিখছেন ঠিকই বাট কোড কিন্তু রান করাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কিন্তু রেগে যাওয়ার কোনো কারণ নেই আপনার মনে রাখতে হবে হয়তো বা আপনি কোড লিখেছেন বাট কোডটিকে আপনি সেভ করেন নাই ফলে শো করাচ্ছে না তো আসলে এই বিষয়গুলো ঘটে যায় প্রথম প্রথম তারপর আপনি দেখবেন যে দুই চার দিন করতে করতে এমনিতেই কন্ট্রোলে চলে আসবে কোথায় কী গ্যাপ পড়ে গেল সেই বিষয়গুলো অবশ্যই মনে পড়বে এরপর আমরা দেখি যে সেভ করে নিলাম কন্ট্রোলে সেভ করলাম এরপর আপনি যে ব্রাউজারে রান করেছিলেন সেখানে লোডিংয়ে গিয়ে রিলোড করলে আপনার চলে আসবে কিংবা আপনি যদি চান যে না আমি নতুন করে দিব তাহলে কেটে আবার ওখানে গিয়ে ওই ফাইলটার উপর ডাবল ক্লিক করলে কিন্তু চলে আসবে এরপর আমরা লোডিং করলাম রিলোড করার পর দেখতে পারতেছি যে দিস ইজ প্যারাগ্রাফ এখন বিষয় হচ্ছে যে আপনারা কীভাবে কী করবেন আর লেখার সাইজ কেন এরকম হলো তাই না এই বিষয়টা খুবই জরুরি তো আমাদের জানতে হবে যে প্রতিটা ট্যাগের কী কী ডিসক্রিপশন কী কী বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক্স বা কী কী স্পেশাল বৈশিষ্ট্য থাকতে পারে এই বিশেষত্ব বিষয়গুলো আপনাকে জানতে হবে প্যারাগ্রাফ ট্যাগ দ্বারা প্যারাগ্রাফকে বোঝাচ্ছে একটা অনুচ্ছেদ লিখতে গেলে আমরা প্যারাগ্রাফ ইউজ করি তো প্যারাগ্রাফের লেখাগুলো এরকমই হয়ে থাকে এছাড়া আমরা আরও কিছু বিষয় আমরা এখনও তুলে ধরতে পারি নাই আমি চাচ্ছি যে আপনারা শুরু থেকেই ভালো করে জানার চেষ্টা করবেন এবং কোনো রকমের সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব তো এই ছিল প্যারাগ্রাফ আমি এই বিষয়গুলো দেখাবো তার আগে যে বেসিক স্ট্রাকচার সেই জিনিসগুলো বলে দিচ্ছি কারণ কথা হচ্ছে যে আপনাকে একটি প্যারাগ্রাফ কিংবা একটা হিডিংয়ের কোনো H1 থেকে H6 পর্যন্ত যে কোনো একটা হিডিং আউটপুট দেখাতে বললো আপনি যদি বলেন যে না আমরা তো বইয়ে আসলে এর চেয়ে বেশি লেখা দেখেছি যে HTML এর পরে হেড সেকশন রয়েছে হেড সেকশনের পরে টাইটেল রয়েছে
কিংবা টাইটেলের ভিতর টাইটেলের পাশে স্টাইল দেওয়া রয়েছে তো এই বিষয়গুলো লিংক দেওয়া রয়েছে এত কিছু তো নেই এর মধ্যে আমরা প্যারাগ্রাফ দিয়ে দিলাম চলে আসলো হ্যাঁ আসলে আপনাদের এইচএসসি যে বইটা দেওয়া রয়েছে সেখানে এত বেশি কিছু দেয়া নাই তবে যতটুকু দেওয়া রয়েছে সেটা একদম বেসিক লেভেল যেটা না জানলেই নয় তো আমি প্রতিটা অংশই দেখানোর চেষ্টা করব তো আজকে আমি অ্যাট লিস্ট এই টিউটোরিয়ালে কিভাবে সম্পূর্ণ কোডটুকু লিখতে হয় সেটি দেখাচ্ছি HTML এর পর যে কাজটি করতে হয় আপনাকে হেড যে সেকশন রয়েছে সেই সেকশনটি দিতে হবে হেড সেকশন দিলাম এরপর আমাকে কি করতে হবে হেড ক্লোজ করতে হবে হেড আমি ক্লোজ করলাম হেড হেড সেকশনের ভিতরে কি কি থাকে এই বিষয়টি আমাদের অবশ্যই জানতে হবে হেড সেকশনের ভিতরে আমাদের থাকে যা সেটি হচ্ছে থাকতে পারে আমার স্টাইল থাকতে পারে আমি যদি লিংক করে দেই সেই বিষয়গুলো থাকতে পারে কিংবা আমার টাইটেল আমি ইউজ করতে চাচ্ছি সেই টাইটেলটি আসতে পারে এখন আমি দেখাচ্ছি যে এই যে আমরা একটু আগে যে কোডটা করেছিলাম দিস ইজ প্যারাগ্রাফ তাই না এখানে রিলোড করার পরও দেখতে পাচ্ছি যে এই যে আগে যা ছিল এখনও তা রয়েছে এখানে কোনো টাইটেল চলে আসে নাই এই যে দেখা যাচ্ছে যে সি ইউজার্স হাই স্ল্যাশ করে দেওয়া রয়েছে ডেস্কটপ টেস্ট HTML তো এখানে যে বিষয়গুলো থাকতে পারে আমরা প্রথমে টাইটেল দিতে পারি যে আসলে আমরা যে ফাইলটা বা কোডটা রান করাচ্ছি এ টাইটেল কী আমরা টাইটেল দিয়ে শুরু করি টাইটেল দিয়ে দিই টাইটেলের নাম হচ্ছে যে উই আর ফাস্ট প্রোগ্রামার বা উই আর ফাস্ট কোডার বা যা ইচ্ছা তাই দিতে পারেন এটা কোনো ব্যাপার না জাস্ট মেসেজ এবং ওই মেসেজটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে এই জন্য যে আপনি কি করতে চাচ্ছেন আর কি দেওয়া রয়েছে অনেক সময় নেমিং মেনশন বিষয়বেলা করা থাকে যে আপনার নেম দেওয়া থাকলো আপনার ফুড মেনুতে দেওয়া থাকলো যে সেখানে আপনাকে কিচেন খাওয়ানো হবে বা বিরিয়ানি খাওয়ানো হবে কিন্তু ভিতরে ঢুকে দেখলেন যে সেখানে বিরিয়ানি বিক্রয় হয় না সেখানে বিক্রয় হয় হচ্ছে পরাটা কিংবা রুটি তো আপনার তো স্বভাবতই মন খারাপ হওয়ার কথা যে এখানে দেওয়া আছে একটা ভিতরে একটা দেওয়া রয়েছে বাইরে একটা তো এই বিষয়টা আলাদা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আপনার বাইরে থেকেই যেন বোঝা যায় যে ভিতরে এই বিষয়টা থাকতে পারে তো এই টাইটেল জিনিসটা অনুরূপ অবস্থা তো টাইটেল ক্লোজ করতে হবে টাইটেল ক্লোজ করে দিলাম আমরা এরপর আমরা যদি সেভ করে রাখি সেভ করে রাখার পর আমরা দিয়ে দিলাম সেভ করব সেভ করার পর আমরা এই বিষয়টাই লক্ষ্য করব যে আসলে আমাদের কেন আমরা টাইটেল ইউজ করলাম তাই না তো এই আমরা টাইটেল দিলাম দেওয়ার পর ব্রাউজারে গিয়ে আমরা আবার রিলোড করি দেখতে পাচ্ছি যে একটু আগেই যেখানে এই অংশ এই কথাগুলো ছিল যে ফাইল সি ইউজার হাই ডেস্কটপ টেস্ট ডট HTML এই বিষয়গুলোর জায়গাতে কিন্তু যে টাইটেলটি চলে আসলো সেটা হচ্ছে উই আর ফাস্ট কোডার তো এই যে বিষয়টি এই বিষয়গুলো খুবই লক্ষ্য রাখতে হবে এরপর হেডের পর আমাদের থাকবে বডি অংশ HTML এমন একটি স্ট্রাকচার যে আপনার স্ট্রাকচার যেভাবে ফরম্যাট দিবেন সেভাবেই হয়ে যাবে তো হেডের পর যে বিষয় থাকে সেটি হচ্ছে বডি সেকশন বডি ইউজ করবো আমরা বডিটাকে আবার আমাদের ক্লোজ করে দিতে হবে বডিকে আমরা ক্লোজ করে দিব বডি ক্লোজ করে দিলাম এরপর আমরা আবারও এই প্রোগ্রামটিকে সেভ করে আমরা রান করব দেখি যে কী অবস্থা এখানে কোনো অবস্থা চেঞ্জ হয়নি এটা হচ্ছে মেইন স্ট্রাকচার এখন কথা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো লিখেও যে আউটপুট পেলাম একটু আগে অনেক কিছু না লেখাই লেখা ছাড়াই আমরা একই আউটপুট পেলাম এর কারণ কি কারণ হচ্ছে যে আপনি বাসায় মাংস দিয়েও ভাত খাইতে পারেন কিংবা আলুর ভর্তা দিয়েও ভাত খাইতে পারেন এটা বিষয় নয় কিন্তু কোনো গেস্ট চলে আসলে আপনি কিন্তু আলুর ভর্তা দিয়ে ভাত খাওয়াতে পারেন না এটা যেমন খারাপ লাগবে ঠিক তেমনই প্রোগ্রামের শুরুতে আপনি যেভাবে করুন না কেন বোঝার সুবিধার্থে সেটা হয়ে যাবে কিন্তু একটা সময় আসবে যখন আপনি বড় মাপের প্রোগ্রামার হবেন আপনার দ্বারা অন্য ক্লায়েন্ট কাজ করে নিবে বা আপনি কোনো কাজ করে দিবেন যখন বড় বড় কাজে যাবেন তখন এই বিষয়গুলো খুবই সেন্সিটিভ হয়ে যাবে যে আপনাকে সহজেই মানুষ অ্যাক্সেস করে নিতে পারে আপনার কোডের ভিতর ঢুকে অন্য কেউ সেটাকে এই সেই মূল্যবান কোডগুলো কিন্তু হ্যাক করে নিতে পারে তো এই বিষয়গুলো খুবই মনে রাখতে হবে তারপর আপনাদেরকে বলছি যে এতটা চাপ নেওয়ার দরকার নেই জাস্ট এতটুকু মনে রাখলেই হবে যে কীভাবে প্রোগ্রামে লিখে আমরা রান করতে পারি তো
তো এই হচ্ছে আমাদের বডি ট্যাগ এবং যত কিছু কন্টেন্ট থাকবে কন্টেন্ট কাকে বলে এই বিষয়টি আমি আপনাদেরকে বলে দেই কন্টেন্ট মানে হচ্ছে যেখানে কিছু টেক্সট থাকতে পারে অডিও থাকতে পারে ইমেজ থাকতে পারে কিছু ভিডিও থাকতে পারে তাকে কিন্তু আমরা কন্টেন্ট বলতে পারি যেমন এইখানে বডির ভিতরে আমরা কিছু কন্টেন্ট রেখেছি প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা কিছু কন্টেন্ট রেখেছি দিস ইজ প্যারাগ্রাফ আমরা চাইলে আরও কিছু প্যারাগ্রাফ ইউজ করতে পারি আমি দেখাচ্ছি আপনাদের সমস্যার কোনো কারণ নেই আপনারা ভালো বোঝেন আমি সেটাই চাই তো এখানে আরও কিছু টেক্সট অ্যাড করে দিচ্ছি এই অবস্থায় যদি আপনি এইটাকে সেভ করেন সেভ করার পর আউটপুট কি হতে পারে আমি আপনাদের দেখাচ্ছি প্যারাগ্রাফ ট্যাগের মধ্যেই রাখলাম সেভ করে নিলাম সেভ করে আবার ব্রাউজারে চলে যাই সেখানে গিয়ে রিলোড করি দেখেন অনেকগুলো মেসেজ বা টেক্সট চলে আসছে তো এভাবেই আমাদের কোড করতে হয় তো বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন আর কোনো রকমের সমস্যা হলে আমাকে অবশ্যই জানাবেন আগামী টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আরও একটু সুন্দর করে আমরা কোড করতে পারি এভাবে পর্যায়ক্রমে আপনাদের ইমেজ সহ বিভিন্ন রকমের আইটেম অ্যাড করানোর শেখাবো অ্যাড করানোর চেষ্টা করব আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনি টিউটোরিয়ালটা কতটা খারাপ হলো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে যে আপনি এটা দেখে দেখে একটু অনুকরণ করে আপনি নিজে কতটা শিখতে পেরেছেন সেটাই খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন